গণঅবস্থান থেকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত নিজেদের বিক্ষোভস্থল ধর্ণা মঞ্চ ছাড়বেন না বলে জানিয়েছেন জয়েন্ট মুভমেন্ট কমিটি অব 10,323 সংগঠনের নেতৃবৃন্দ। শুক্রবার গণধর্ণার পঞ্চম দিনেও লাগাতার বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এদিকে চাকরিচ্যুত 10,323 তিনটি শিক্ষক সংগঠনের যৌথ মঞ্চের এই বিক্ষোভস্থলে এখনও পর্যন্ত সরকারের কোনো প্রতিনিধি আসেননি। সমস্যার সমাধানে আজ পর্যন্ত সঠিক কোনো পদক্ষেপ নেই রাজ্য সরকারের। বেকারদের শূন্যপদ পূরণের ললিপপ দেখালেও চাকরিচ্যুত বঞ্চিত শিক্ষকদের গুলে ফেলা হচ্ছে। জীবনে সরকারি চাকরি করেননি এমন বেকারদের, তার ওপর রয়েছে টেট পাশ করা, রয়েছে বিএড ডিএলইডি পাশ করা বেকাররাও। সেক্ষেত্রে বেকার সংখ্যার সঙ্গে সামঞ্জস্য নেই শূন্যপদের, তার উপর নিয়োগের প্রশ্নে অর্থ দপ্তরের অনুমোদনের সংখ্যা খুবই কম। আর এই সব কারণের প্রেক্ষিতেই ধর্ণা মঞ্চ থেকে জয়েন্ট মুভমেন্ট কমিটির কর্মকর্তারা জানিয়ে দিলেন, চাকরি ফেরত না পাওয়া পর্যন্ত রাস্তা ছাড়বেন না তারা। ক্যামেরার সামনে আসলেই তো 10,323 বাড়িতে চলে যায়, আর হবে না। 10,323 চাকরি ছাড়া আগরতলার রাজপথ ছাড়বে না, এটা জেনে রাখুন আপনি। 10,323 যদি রাজপথ ছাড়ে তাহলে চাকরি নিয়েই ছাড়বে, না হলে চাকরি ছাড়া ছাড়বে না। দেখি আপনি কত চুপ করে থাকতে পারেন, আর আমরা কত রাস্তায় থাকতে পারি, আমরা রাস্তায় কতদিন থাকতে পারি, আর আপনিও কতদিন চুপচাপ আপনি ঘুমোতে পারেন। যে 37 লক্ষ কি পরিবাসী আপনাকে প্রশ্ন করবে, যে শিক্ষকরা রাস্তায় এতদিন এই কনকনে ঠান্ডায় পড়ে আছে, স্যার আপনি কিভাবে ঘরে ঘুমোচ্ছেন? আমাদের করতে হবে না, আমরা করবো না। আমরা গণতান্ত্রিক ভাবে রাস্তার মধ্যে বসে থাকবো, আপনার ভয় নেই, আপনার ভয় নেই, আমরা কিছু করবো না। এদিকে রাজধানী সিটি সেন্টারে গণঅবস্থানরত বঞ্চিত 10,323 শিক্ষক শিক্ষিকাদের অবস্থান সম্পর্কে বলতে গিয়ে পুরনো ঢাকি বাজিয়ে গেলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। ফের জানালেন 10,323 শিক্ষকদের আন্দোলনের পেছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে। সেই সাথে গণঅবস্থানে সকল বঞ্চিত শিক্ষকরা অংশ নেয়নি বলেও জানিয়েছেন তিনি। একটা জিনিস আপনারা বুঝতে চেষ্টা করবেন, তাদের প্রতি 10,323 যারা শিক্ষক শিক্ষিকা তাদের প্রতি আমাদের প্রচণ্ড সিম্প্যাথি। আমাদের মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বলেছে, আমরা যে পোস্ট ক্রিয়েট করেছি এর মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি, এবং সেখানে 5,000-এর উপর প্লাস আরও শিক্ষকের 4,000, তো এখানে 9,000-এর মতো। যদি ওরা বসে থাকে আন্দোলন করতে বাধা নেই, আন্দোলন করতে গণতান্ত্রিক ব্যবস্থাপনায় আন্দোলন করতে পারে। মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছে এটাতে না বসে তারা বরঞ্চ ইন্টারভিউর জন্য তৈরি হোক। এবং একটা কথা মাথায় রাখতে হবে, বেকাররা রাগ করবে আমার কথা শুনে, তাদের কথা মাথায় রেখে কিন্তু আমরা পোস্টগুলি ক্রিয়েট করেছি, কিন্তু বিনা ইন্টারভিউতে কাউকে চাকরি দেওয়া যায় ভারতবর্ষে এ নিয়ম আছে কি না আমি জানি না। ভারতবর্ষে কোথাও সবাই যদি বলে আমার আমি আইন মানবো না, কিচ্ছু মানবো না, আমাকে ইন্টারভিউ ছাড়া চাকরি দিতে হবে, এটা কি কোনো সরকার পারবে? আজকে আমরা ক্ষমতায় রয়েছি, কালকে আরেকটা ক্ষমতা থাকতে পারে। কোনো যদি রাজনৈতিক দল বলে ইয়েস ইন্টারভিউ ছাড়া চাকরি দিয়ে দাও, তাহলে তো আমি বলবো এটা অসাংবিধানিক এবং বেআইনি, যেটা কোনো মতে কেউ মেনে নেবে না। এবং সেই জন্য তাদের কথা আমাদের আউটসোর্সিংয়ের চিন্তা করেছিলাম, কিন্তু তারপরেও যেহেতু সরকারি চাকরির কথা উঠেছে সেজন্য আমরা এই পোস্ট ক্রিয়েট করেছি। এবং মাথায় রেখে তাদের মধ্যে আমরা বিশ্বাস অধিকাংশ ছেলে মেয়ে এই সুযোগ পাবে, এবং তাদের জন্য আমরা এই রিল্যাক্সেশন করে দিয়েছি যাতে 23 পর্যন্ত যে কোনো পরীক্ষা তারা অংশগ্রহণ করুক সুযোগ পাবে। এবং তাদের কথা মাথায় রেখে কিন্তু পোস্ট, এর বেশি কিছু আমি খোলাসা করে বলবো না। যেহেতু
পূর্বেকার সরকার তাদের সিলেকশনের ক্ষেত্রে ত্রুটি ছিল বলে, সিলেকশনের ক্ষেত্রে আমি কাউকে বলবো না অযোগ্য, আমি কাউকে বলবো না যোগ্য, কাউকে কিছু বলবো না, সিলেকশনের ক্ষেত্রে ত্রুটি ছিল বলে প্রথমে হাইকোর্ট পরবর্তী সময় সুপ্রিম কোর্ট তাদেরকে বাতিল করেছে। সুতরাং এই অবস্থায় আমরা কি করতে পারি? আমরা বলেছিলাম নির্বাচনের আগে যে আমাদের সদিচ্ছা রয়েছে এবং তাদের একটা স্যাটেল আমরা করব। আমরা বেশ কয়েকবার একে একের অধিক আমরা সুপ্রিম কোর্টে তাদের জন্য এক্সটেনশন এনেছি, কিন্তু এরপরে আর এক্সটেনশন দেয় না, সেই জন্য আমরা তাদের জন্য পোস্ট ক্রিয়েট করেছি এবং তারা ইন্টারভিউ দিলে আমার বিশ্বাস তাদের অনেকের সুবিধা হবে। যারা বাদ যাবে, যারা বাদ যাবে তাদের কত আমাদের মাথায় রয়েছে, কী পদ্ধতিতে তাদের নিতে হবে, সবটা এর বেশি প্রকাশ্য বলা চলবে না। কিন্তু মুখ্যমন্ত্রী বারবার অনুরোধ করেছে, আমি জানি না কেন এরপরে বসে রয়েছে, কোনো রাজনৈতিক ইন্ধনে যদি কেউ বসে থাকে আমার কিছু বলার নেই, কিন্তু আমি জানি 10,323-এর সবাই এখানে আসেনি। তাহলে বুঝতে হবে, তাহলে বুঝতে হবে একটা জিনিস, কোনো রাজনৈতিক ইন্ধন রয়েছে, তারপরেও গণতান্ত্রিক ব্যবস্থাপনায় রাজনৈতিক কোনো রাজনৈতিক দলের কেউ সমর্থক হতে পারে। আমরা সুবিধা করে দিয়েছি সবাই ব্যবস্থার জন্য, যদি এখানে বাদ যায়, এবং ওরা যখন মিট করেছিল মুখ্যমন্ত্রীর সাথে, ওরা বলেছে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে আমরা খুশি, মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে আমরা খুশি, এবং সেই খুশি তাহলে যদি খুশি হয়ে থাকে মুখ্যমন্ত্রী এই কথা, এরপরেই তো 3-4 অর্গানাইজেশন রয়েছে সবার সাথে কথা বলে পরবর্তী সময় পোস্ট ক্রিয়েট করে দিয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট যদি হয়ে গেছে এবং সবাই নাম অনেকের মধ্যে 10,323-এর মধ্যে অনেক কিন্তু নাম জমা দেওয়া শুরু করে দিচ্ছে এবং প্রিপারেশান নিচ্ছে। সুতরাং যদি এরা না আসে, ইন্টারভিউতে না বসে, তাহলে তাদের চাকরি কীভাবে দেবে আমি অন্তত জানি না। আমি অ্যাপিল করব করো জোরে রাজনৈতিক দলগুলির প্রতি, তাদের প্রতি আমাদের সিম্পতি রয়েছে, আপনারা সহযোগিতা করুন এবং নিয়ম অনুযায়ী গণতান্ত্রিক ব্যবস্থা আইন সংবিধান মেনে যাতে ইন্টারভিউ আমরা নিতে পারি, সেই ইন্টারভিউতে বসলে কিছু একটা গতি হবে। যদি কেউ বাদ যায় তাদের কথা আমাদের মাথায় রয়েছে। বাইট, এদিকে শিক্ষামন্ত্রী রতনলাল নাথের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ক্ষোভ আরও বৃদ্ধি পেয়েছে সিটি সেন্টারের সামনে গণ অবস্থানরত চাকরিচ্যুত শিক্ষকদের মধ্যে। ফিওরো রিপোর্টস, হল্লাবোল।